এই ফন্টটি কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে ইউজ হয় আর এই লাফটি ফন্টের শেষে কিভাবে অ্যাড করতে হয় সেটি আপনাদেরকে আমি এখন দেখাবো। তো চলুন শুরু করি। আমরা সর্বপ্রথমে ইলাস্ট্রেটরে গেলাম, এখানে আমি টাইপ করলাম, সাপোজ আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি টাইপ করি, আমি টাইপ করলাম। টাইপ করার পরে এখানে এটাকে আমি ফন্ট চেঞ্জ করে দিব, ফেদারলি লিখলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে ফন্টের নাম, সেক্ষেত্রে এই ফন্টটি আপনি অনেক ক্ষেত্রে ইউজ করতে পারেন, যখন বা যখন আপনার থেকে স্ক্রিপ্ট টাইপের ফন্ট চাবে তখন আপনি এটা দিতে পারেন। তো এখন এটার এই ডান পাশে আমরা কীভাবে লাভ অ্যাড করব আপনার ওয়ার্ডের শেষে, অর্থাৎ ডান পাশে যদি আপনার কোনো এ লেটার থাকে তাহলে কিন্তু আপনাদেরকে কোনো এ লেটার অ্যাড করতে হবে না, আর যদি ডান পাশে যদি কোনো এ না থাকে সেক্ষেত্রে আপনি টাইপ টুলে গিয়ে এখানে একটা এ লিখবেন। এ লেখার পর এটাকে সিলেক্ট করার পর আপনি এই যেখানে ফন্ট চেঞ্জ করে এই অপশনটিতে গিয়ে আপনি ডাউন অ্যারো দেবেন, ডাউন অ্যারো দেবেন। ডাউন অ্যারো দিলেই আপনার এই লাভ সিম্বলটি চলে আসবে। এভাবে করার পর এটাকে আমি আউটলাইন করে দিয়ে লাইন করলাম, কিন্তু আপনি অনেকভাবেই ব্যাকে দেখাতে পারেন। সেক্ষেত্রে আপনি এটা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে, এভাবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি এটাকে ডান বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ইনটু ব্যাক দিয়ে এখন এটাকে আপনি সাদা কালার দিলে বা হোয়াইট কালার দিলে দেখেন অনেক সুন্দর লাগবে। আবার এটিকে আপনি এইভাবে প্লেস করতে পারেন, এইভাবে অনেক সুন্দরভাবে আপনি দেখাতে পারেন ব্যাকে। আপনি ব্ল্যাকেও দেখালেন, আপনি মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যেটাকে বলে, আপনি হোয়াইট কালার দিয়ে দেখালেন বা ব্ল্যাক কালার দুটোতেই দেখালেন, একসঙ্গে এটাকে আপনি সেভ করে তাকে পাঠিয়ে দিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটাকে আপনি মক আপ দিয়েও করতে পারেন, এটাকে আমি যেভাবে এই যে এভাবে মকআপে দিয়েছি। আচ্ছা তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি স্ক্রিপ্ট টাইপের ফন্ট দিয়েও টাকা ইনকাম করতে পারেন, এটাতে অনেক টাকাই পাওয়া যায়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 40-50-100-150 পর্যন্ত ফন্ট দিয়ে ইনকাম করা যায়, তবে সেটা সব ক্ষেত্রে সব জায়গায় না, এটা বুঝে শুনে ইউজ করতে হবে। যখন বায়ার স্ক্রিপ্ট টাইপের ফন্ট চাবে বা যেখানে স্ক্রিপ্ট টাইপের ফন্ট চায়, যেমন ফটোগ্রাফি এবং অন্যান্য যেখানে ইউজ করা যায় সেখানে আপনি ইউজ করবেন। তো বন্ধুরা, আসলে এই কাজগুলো দেখানো বা কাজগুলো ইউটিউবে করি আসলে আপনাদের জন্যই। তো যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিন্তু আমাদের উৎসাহটা জাগে না। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু হলেও উৎসাহ দেওয়ার জন্যে আমাদেরকে একটু লাইক শেয়ার কমেন্ট করে সাহায্য করবেন, এবং আমার ভিডিওটি দেখে যদি আসলেই আপনাদের উপকার হয়ে থাকে তাহলে তো আমি অবশ্যই লাইক পাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।